রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পের পরে আবারও একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে, দুয়ারে মদ প্রকল্প। সুরা প্রেমীদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় সুখবর। তো সেই নিয়েই আজকে আপডেট, কি খবর উঠে এসেছে সেটাই আপনাদের দেখাবো, এবং কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনাদের প্রিয় মদ। তো চলুন দেখে নিই খবরটি কী উঠে এসেছে। সুরা প্রেমীদের জন্য সুখবর, আজ থেকে এই রাজ্যে চালু হচ্ছে দুয়ারে মদ প্রকল্প। রাজ্যে কার্যত লকডাউনের মধ্যে যখন সুরাপ্রেমীরা মদের জন্য হাহাকার করছেন, তখনই সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। দুয়ারে সরকার ও দুয়ারে রেশনের পর এবার রাজ্যের মানুষের জন্য আজ থেকে চালু হতে চলেছে দুয়ারে মদ প্রকল্প। তো দেখতেই পাচ্ছেন, এর আগে দুটো প্রকল্প হয়েছিল, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এবং এরপরে আবার দুয়ারে মদ প্রকল্প। সাধারণত এই খবর শুনেই সুরাপ্রেমীরা কিন্তু মহা আনন্দিত। রাজ্যে কার্যত লকডাউন ঘোষণার দিনে আগামী 15 দিনের জন্য রসদ জোগাড় রাখতে করোনার ভয় দূরে ঠেলে মদের দোকানে লম্বা লাইন দিয়েছিল সুরাপ্রেমীরা। সেই ভিড় সামলাতে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশকে নামতে হয় ময়দানে। যুদ্ধ জয়ের মতো হাসি মুখে সুরার বোতল নিয়ে ঘরে ফিরেছিলেন তারা। টানা লকডাউনে মদের কালোবাজারি ও চড়া দামে মদ বিক্রির আশঙ্কা করছিল অনেকেই, আশঙ্কা ছিল খোদ সরকারের মনেও। তাই এবার আবগারি দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে চালু হতে চলেছে দুয়ারে মদ প্রকল্প। কিন্তু কিভাবে বাড়িতে বসেই মিলবে মদ? নিজের মুঠোফোনের কয়েকটা চাপেই কেল্লাফতে। আবগারি দপ্তরের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের পিনকোড দিলেই ভেসে উঠবে কাছাকাছি সমস্ত FL শপের তালিকা। সেই তালিকা থেকে নিজের পছন্দ মতো যে কোনো মদ অর্ডার দেওয়া যাবে। যে দোকানে অর্ডার করা হবে সেখান থেকে সামান্য কিছু বেশি টাকায় ঘরের দুয়ারে পৌঁছে যাবে পছন্দের মদ। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকবে এই ব্যবস্থা। সরকারের এই উদ্যোগে যথেষ্ট খুশি রাজ্যের সুরাপ্রেমীরা। তো কীভাবে পাওয়া যাবে? আবগারি দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তবেই আপনি আপনার পছন্দের সেই রসদ নিজের ঘরের দুয়ারে পেয়ে যাবেন। সুরাপ্রেমীদের জন্য সুখবর, আজ থেকে এই রাজ্যে চালু হচ্ছে দুয়ারে মদ প্রকল্প। তাদের দীর্ঘ তৃষ্ণা এই উদ্যোগের ফলে অনেকটাই ঘুচবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আবগারি থেকে বছরভর সরকারের কোষাগারের একটা বড় অংশ পূর্ণ হয়, তাই লকডাউনেও কোষাগারে টান পড়বে না, লাভবান হবে সুরাপ্রেমী ও সরকার দুই পক্ষই। তো মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের কোষাগার পূর্ণ করা, তাই এবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে মদ প্রকল্প। তো এই ছিল আপডেট। আশা করি আপনাদের, যারা সুরাপ্রেমী আছেন, আপনাদের জন্য এটা মহান একটা আনন্দের খবর। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।